আমার এই জীবনের দুইটা উদ্দেশ্য, তার মধ্যে একটা তো আল্লাহ পূরণ করছেই, আর একটা বাকি আছে। কোনটা? একটা টিনের বাড়ি, অল্প একটা জমিন, চার পাঁচটা গরু ছাগল, আর লাল টুকটুক একটা বউ। লাল না চাই। এই যে এই যে, অত পাটনের কিছু নেই, আপনি নিয়ে কথা হইতেছে না। আমার ইচ্ছার কথাটা বলতেছিলাম, আমার দুই নম্বর ইচ্ছাটা হইলো খন্দকার বাড়ি লেগে কিছু করা। তাগরে দাও দিলে কি হইতো? সেটা বুঝনের নিয়ে কথা কইও না, বুঝছো না? মানে হেরা বউ বাচ্চা এক হয়ে যাইতো, আমি চার পাঁচ পদের রান্না বান্না করে খাওয়াইতাম। খাওয়াইতাম? মাথা ঠিক আছে, হুশ আছে? হুশে কথা কইতেছো? খন্দকার বাড়ির মফিজুল ভাই সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? হে, আমার বাড়ির দাওয়াত কবুল করবো জীবনে? তাহলে তো মুরগির মাংস রাইন্দা লইয়া যাইতেছো, খাইবো তো নাকি? নাকি হুদা কামে আমার মুরগিটারে জবাই দিলা? আরে রাইন্দা বাড়িতে লয়ে গেলে না খাই থাকতে পারবো? ভাবি কইলাম, আমার খুব পছন্দ করে, বুঝছো? ভাবি আছে না? ভাবি খাওয়াই দিবে ভাই। হ্যাঁ না, তোমার বাড়ির তো বাইক করে দিছিল, তাহলে এগুলো লেগে তো মায়া কেন? এ তুমি তো আসলে দুই মুখা সাপ, একটু আগে কইলে তা করে দাওয়াত করা লাগে বাড়িতে, আবার এখন কইতেছে এত দরদ কিলি কি কি কয় এগুলো? না আমি কইতেছিলাম যে খন্দকার বাড়ির লোকজন যদি এখানে খায়, আমাকে এই গরিব খামায় যদি খায়, আশেপাশের মানুষজন দেখতো না, তাহলে আমাকে একটু ইজ্জতটা বাইরে যেত না? শিক্ষিত মানুষের মতো কথা কইতেছে একেবারে না। হ্যাঁ শোনো, আমার এই জীবনের দুইটা উদ্দেশ্য, তার মধ্যে একটা তো আল্লাহ পূরণ করছেই, আর একটা বাকি আছে। কোনটা? একটা টিনের বাড়ি, অল্প একটা জমিন, চার পাঁচটা গরু ছাগল, আর লাল টুকটুক একটা বউ। লাল না চাই। এই যে এই যে, অত পাটনের কিছু নেই, আপনি নিয়ে কথা হইতেছে না। আমার ইচ্ছার কথাটা বলতেছিলাম, আমার দুই নম্বর ইচ্ছাটা হইলো খন্দকার বাড়ি লেগে কিছু করা। তরকারিটা কত দূর হয়েছে? এই তো হয়ে গেছে। শোনো, ওই দাম গো, ওই যে স্টিলের যে টিফিন গেট আছে না, সুন্দর করে ধুইয়া মুছা পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিও। ওরে বাপ রে বাপ, তোমার হাফ বাপ দেখতে মনে হইতাছে যে আমার লেগা খাওন রিন্দা লইয়া যাইবা। এর কে বন্ধু না কথাবার্তা কইতেছে, বুঝলাম না কিছু। ভালো করে রান্ধো তো। আর শোনো, জাল কি কম দিছো তো? ভাইজান কিন্তু জাল খাইতে পারে না কইলাম। টেস্ট করবা? দাও না, একটু দাও, একটু দাও। গরম কিন্তু আসতে পুরে মারে। কেমন হইছে? স্বাদ হইছে। ঠিক আছে, তুমি ইয়ে করো, রেডি করো, আমি তাহলে একটু গোসল গোসল করে ফেরে চলে। হ্যাঁ শোনো, তুমি কইছো হেডা নাকি তোমার বাপের বাড়ি? কই, আমগো বিয়ার এক বছর হইয়া গেল, আমগো তো একদিনও দাওয়াত দিয়ে হেরা খাওয়াইলো না। গরিবের দাওয়াত, গরিবের দাওয়াত লাগে নাকি? দাওয়াতের অপেক্ষা করলে গরিবের পেট পিঠে যেয়ে ঠেকবো। আমার পেট কলম অনেক শক্ত, দাওয়াত লাগবো না। যাইবে নাকি আমার লগে? না, রেডি করো, রেডি করো। ওই করে ঋতু, আরে ডেলি ডেলি স্কুলে রওনা করতে দেরি হইলে হইব মা? আইতাছি, তাড়াতাড়ি আহো। দেরি কি আর আমাগো দোষ হয়? হ্যাঁ দেরি হয় আপনার এই রিকশা ড্রাইভারের কারণে। কি আমি আবার কি করলাম? আপনি কি করছেন আপনি জানেন না? হ্যাঁ কি মনে করছেন? সব খবর আমার কাছে আছে। আমার মাইয়ার স্কুলে নেওয়ার আগে আপনি যে সিপা কাঞ্চি দিয়ে থ্যাপ মারেন আনা জন্য, যাতে স্কুলে তার কোনোদিন এক সেকেন্ড দেরি না হয়, সেই জন্য আমি গাড়ি বাড়ির ভিতরে আনি, যাতে আমার মাইয়া ঘরের থেকে বাইরে ডাইরেক্ট গেটের উপরে বসে। আর সেখানে তুই কিনা অন্য প্যাসেঞ্জার তুলছস, এত বড় কলিজা তোর?
খবরদার আর যদি কোনোদিন শুনছে একদম মাইরা হাড্ডি কুড্ডি গুড়া করে দেব ভাইজান এই কাম দছি ভাইজান এইবারের মত আমারে ক্ষমা করে দেন এই কাম আমি জীবনও করব না ভাইজান আচ্ছা বাদ দেন তো এখন এখন আপনার মায়ের স্কুলে দেরি হইতাছে না তুই খাড়া রইছিস কেন ওট রিকশা ওট আস আম্মা আস 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 এই জামার ধর এই এই শাবাশ বসেন আপনি এখানে শুনেন আম্মা আপনি আজকে থেকে এই গাড়িতে পায়ের উপরে পা তুলে স্কুলে যাইবেন আর স্কুল থেকে বাসায় আসবেন আর যাইতে যাইতে মনে রাখবেন যে আপনি হইতেছেন মফিজুল খন্দকারের মাইয়া হ্যাঁ জি আব্বা শুনেন রাস্তায় যদি কেউ ডিস্টার্ব দেয় তাহলে আপনার ওই স্মার্টফোন থেকে আমার স্মার্টফোনে একটা ফোন দিবেন হ্যাঁ জি এলিডন জি রাস্তায় কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকায় কোন নজর দেয় লগে লগে আমারে জানাবি জি জি ভাইজান জানাম রাজরানীর মতো লাগতেছে আমার ভাইয়ের রাজরানী রাস্তার ফকির হয়ে যাইবো আপনার সেই অবস্থা কি গুলি তুই কি আর কমু মিশা কিছু কইছি হ্যাঁ আপনি কোনো কাজ কাম করবেন না কিছু না ঘরে বইয়া বইয়া খাইবেন এরকম ঘরে বইয়া খাইলে রাজার ধনও ফুরায় যায় আর আপনি কি শুরু করছেন হ্যাঁ এই ছোট্ট একটা মায়ের হাতে আপনি স্মার্টফোন ধরায় দিছেন দুই দিন পর আপনার মায়ের যখন নষ্ট হয়ে যাইব তখন বুঝবেন আচ্ছা তাক বেশি কথা কবি না আমি বেশি কথা কই আর শুনেন আমার সাপ কথা কালকাত থেকে উড়ানের মধ্যে কোনো রিকশা ডুববো না এইখানে রিকশা দাঁড়ায় থাকবো আপনি মাইয়ারে হাতে দইরাই না এখানে রিকশা উঠাবেন কোন মুখে সেলাই দে তোর কথা আমি শুনলাম হ্যাঁ আমার মাইয়া মফিজুল খন্দকারের মাইয়া হেল লেগে এই বাড়িতে রিকশা কেন দরকার হলে অটো আসবো গাড়ি আসবো এই বাস আসবো প্লেন হেলিকপ্টার লাগে ট্রেন পর্যন্ত আমার বাড়িতে আইবো আমি তো জানি সব সময় আপনি স্কুলে লেগে 10টার সময় বের হন আজকে কি একটু আগে বেরিলেন নাকি আপনার চাচি আম্মা দেশি মুরগির ঝোল রান্না করছে আমার কোলে তাড়াতাড়ি বাড়িতে যাও আম্মা বাইর হওয়ার আগে যেন মাংস দিয়ে কটা ভাত খেয়ে বাইর হয় বাপরে আলম ভাই তোমার তো মেলা উন্নতি হয়েছে চাচা রিক্সায় ওঠেন আই যাই স্কুলে যাব না প্ল্যান একলাগে বাইরে যাই ওরে মা রে কি কয় আমার মামনি কি কয় না গো মা না না আপনার স্কুলে যাওন বাদ দিলে আর আপনি রিক্সায় উঠলে খবর যদি আপনার বাপের কারে যায় আমার কেমত করে লে বাবা হাতে পায়ে দল তো তোমার গাড়ি তুলতে দেবো না চাকরিটা আমার সকল বেলায় গেছিল আল্লাহ পাকি জানে চাকরিটা আছে কিনা তাহলে চাচা মায়ের কারণ আমার লেগে যান এক বাটি মাংস রেখে দেয় আমি স্কুল থেকে আই আপনি স্কুল থেকে যাই খাবেন আমি অবশ্যই কম হুকুম কয়ে তুমি যাও তাহলে স্কুলে ধীরে যেতে তাড়াতাড়ি যাও আর একটু সাবধানে যাও দেখো ভাঙা সরা যেন মামনি না লাগে যাও তোমার কই তুই ভালো বুঝি জান মা জান স্কুলের দিকে জান মা হ্যাঁ